গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগতম। আমি নাবিউল হাসান আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী সমাজকর্ম প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় এবং আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু র্যাপো ও ব্যক্তি সমাজকর্মের প্রয়োগ ক্ষেত্র। প্রথমেই আমি হচ্ছে পেশাগত সম্পর্কের অর্থ ধারণা বা সংজ্ঞা নিয়ে আলোচনা করব। পূর্ববর্তী ক্লাসে আমরা র্যাপো নিয়ে খুব সাদামাটা আলোচনা করেছিলাম, এখন আমরা এই র্যাপো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমরা বলেছিলাম যে সমস্যাগ্রস্ত ব্যক্তি এবং সমাজকর্মীর মধ্যে একটা পেশাগত সম্পর্ক তৈরি হবে ব্যক্তি সমাজকর্মের ক্ষেত্রে। এই পেশাগত সম্পর্ককে বলা হচ্ছে র্যাপো। এখানে কোনো ব্যক্তিগত সম্পর্ক থাকবে না, থাকবে একটা পেশাগত সম্পর্ক। তো এই যে পেশাগত সম্পর্কটা কি সেটির ধারণা আমরা এখন নিব। বলা হচ্ছে ফরাসি র্যাপোর শব্দটি মনোবিজ্ঞান থেকে সমাজকর্মে গৃহীত হয়েছে। এর আভিধানিক অর্থ সম্বন্ধ, সহানুভূতি ও যোগাযোগ। এটি ব্যক্তি সমাজকর্মের পেশাগত ব্যবহারিক ক্রমবিবর্তনের ধারায় কর্মী সাহায্যার্থী সম্পর্কের নামকরণের প্রত্যয় হিসেবে অনুশীলন হয়ে আসছে। মনোবিজ্ঞানের ক্ষেত্রে আমরা যেমন দেখি যে ব্যক্তি তার মানসিক সমস্যা নিয়ে একজন মনোবিজ্ঞানীর কাছে যান, তাহলে এই যে মনোবিজ্ঞানীর কাছে যে তিনি গেলেন, এখানে কিন্তু তাদের কোনো ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয় না, তাদের মধ্যে একটা পেশাগত সম্পর্ক তৈরি হয়। এটি মূলত আসলে র্যাপো বা র্যাপো যে আমরা পেশাগত সম্পর্ক বলছি সেই ধারণার উৎপত্তি সেখান থেকে এসেছে। সমাজকর্মীও ব্যাপারটা সেম, অর্থাৎ যখন ইন্ডিভিজুয়াল কোনো একজন ব্যক্তি সমাজকর্মীর কাছে সাহায্য চাইতে আসবেন, তখন সমাজকর্মীর সাথে তার একটা পেশাগত সম্পর্ক তৈরি হবে। পেশাগত সম্পর্ক বা র্যাপো ব্যক্তি সমাজকর্মের গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অংশ। ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ায় সাহায্যার্থীর সঙ্গে সমাজকর্মীর সম্পর্ক প্রতিষ্ঠা অত্যাবশ্যক। ব্যক্তি সমাজকর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক সমস্যাগ্রস্ত ব্যক্তি ও সমাজকর্মীর পেশাগত সম্পর্ক স্থাপন। সমস্যা সমাধান প্রক্রিয়ায় পারস্পরিক গ্রহণ ও অংশগ্রহণের মাধ্যমে এ সম্পর্ক স্থাপিত হয়। একজন মানুষ তার একটা সমস্যা নিয়ে কারো কাছে যাচ্ছেন সমাধানের উদ্দেশ্যে, এবার সেই ব্যক্তিটার সাথে তার যদি একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং না হয় বা যদি একটা ভালো সম্পর্ক না হয়, তাহলে কিন্তু পুরো প্রক্রিয়াটি আসলে বিফলে যাবে। অর্থাৎ একজন সমস্যাগ্রস্ত ব্যক্তির সাথে সমাজকর্মীর যে সম্পর্কটা, এটি আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন ধরেন কেউ একজন পারিবারিক কলহ নিয়ে সমাজকর্মীর কাছে গেলেন, তো তিনি আসলে কেন সমাজকর্মীকে তার সব কিছু বলবেন বা কেন শেয়ার করবেন? এখানে তাদের মধ্যে যদি ওই আন্ডারস্ট্যান্ডিং লেভেল বা ওই যদি এক্সচেঞ্জটা না হয়, তাহলে কিন্তু তিনি তার সঙ্গে কথা বলবেন না ঠিক মতো। এবং তাদের মধ্যে যদি একটা সম্পর্ক না হয়, তাহলে এই যে আমরা সমাধান প্রক্রিয়ার কথা বলছি, এগুলো আসলে সবগুলোই বিফল হয়ে যাবে। আর তাহলে আমরা বুঝতে পারছি যে র্যাপো বা পেশাগত যে সম্পর্ক, এটি আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ বা অনেক বেশি কার্যকরী। র্যাপো যত ভালো হবে ঠিক তত ভালোই আসলে আমরা সমাধান প্রক্রিয়ায় যেতে পারব। এখন এটা আমরা বলছি যে ব্যক্তি সমাজকর্মে আসলে র্যাপোর গুরুত্বটা কি, আসলে কোন কোন ক্ষেত্রে এই র্যাপোটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মূলত র্যাপো হচ্ছে ব্যক্তি সমাজকর্মের আত্মস্বরূপ। র্যাপো ব্যক্তি সমাজকর্মে ব্যক্তির সমস্যা সমাধান প্রক্রিয়াকে প্রাণবন্ত করে তোলে। ব্যক্তি সমস্যা সমাধান প্রক্রিয়ায় নীতি ও কৌশল হিসাবে র্যাপো অনেক গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে র্যাপোর কথা বলছি, এটা আসলে একটা কৌশল, এটা একটা টেকনিক। ব্যক্তি সমাজকর্মে ব্যক্তিকে সাহায্য করতে র্যাপো একটা টেকনিক হিসেবে বা একটা ঢাল হিসেবে আসলে ব্যবহার করা হয়। এখানে বলা হচ্ছে তথ্য সংগ্রহের ক্ষেত্রে, অর্থাৎ যখন একটা ক্লায়েন্টের সাথে সমাজকর্মীর সম্পর্কটা ভালো হবে, তখন কি করতে পারবেন, সমাজকর্মী খুব সহজে ক্লায়েন্টের কাছ থেকে তার যেসব তথ্যগুলো রয়েছে, তার ব্যক্তিগত পরিবেশ, সমাজ ইত্যাদি অভ্যন্তরীণ মানসিক যেসব তথ্য রয়েছে, সেসব তথ্যগুলোকে বের করে আনতে পারবেন। তাহলে এই তথ্য সংগ্রহের ক্ষেত্রে র্যাপো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছে। দ্বিতীয়ত বলা হচ্ছে সমস্যা নির্ণয়। এই যে সমস্যা যে আমি নির্ণয় করব, সমস্যা নির্ণয় করতে আমার ইনফরমেশন লাগবে, তথ্য লাগবে, তাহলে সমস্যাটা নির্ণয় করতে আসলে র্যাপো অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বলা হচ্ছে সমাধান প্রক্রিয়ার দ্বিতীয় ধাপে সমস্যা নির্ণয় করা হয়। সমস্যা নির্ণয় তথ্য সংগ্রহের উপর সম্পূর্ণ নির্ভরশীল। সমস্যা সম্পর্কে যত বেশি সঠিক তথ্য সংগ্রহ করা যাবে, সমস্যা নির্ণয়ও তত সহজ ও নির্ভুল হবে এবং তথ্য সংগ্রহ র্যাপোর উপর নির্ভরশীল। সুতরাং একথা অনস্বীকার্য যে সমস্যা নির্ণয় সম্পর্ক স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকার অবকাশ রয়েছে। অর্থাৎ এই যে সমস্যা নির্ণয়, এখানেও কিন্তু র্যাপো খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। এছাড়া হচ্ছে সমাধান, অর্থাৎ সমাধান প্রক্রিয়া। আমি বলছি যে একজন ক্লায়েন্ট তখনই সমাজকর্মীর কাছে আসে যখন তিনি তার নিজের সমস্যার সমাধান নিজে করতে পারে না। তাহলে এখন
তিনি যেহেতু বুঝতে পারছেন না, তিনি অবশ্যই চাবেন যে সমাজকর্মী তিনি আসলে আমাকে বলে দিক আমি কিভাবে সমস্যাটা সমাধান করব। এখন সেই ব্যক্তিটার জন্য যে সমাধান প্রক্রিয়াটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট বা যেসব প্রক্রিয়া রয়েছে সেগুলো সমাজকর্মী বলবেন এবং তার জন্য যেটা ভালো সেটা সম্পর্কে তিনি উদ্বুদ্ধ করবেন। তাহলে এই যে সমস্যার সমাধান কিভাবে হবে সেই ব্যাপারে কিন্তু সমাজকর্মী অনেক বড় একটা ভূমিকা পালন করতে পারেন। অনেক সময় ক্লায়েন্ট একটা ভুল ডিসিশন নিতে পারেন বা যেভাবে একটা সমস্যার সমাধান হবে না তিনি সেভাবে সমস্যার সমাধান চাইতে পারেন, কিন্তু সমাজকর্মীর কাজ হচ্ছে যেভাবে সমাধান হবে বা সঠিক যে রাস্তা সেই রাস্তাটাই তাকে নিয়ে আসা। তাহলে এই যে সম্পর্কটা, আমি একজনের কথা তখনই শুনবো যখন তার প্রতি আমার একটা আস্থা তৈরি হবে, তার প্রতি আমার একটা ভরসা তৈরি হবে বা তাকে আমার কাছের মনে হবে। ঠিক একইভাবে সমাজকর্মী এমন আচরণ করবেন যাতে সেই ক্লায়েন্ট মনে করেন যে তিনি খুব কাছের একজন লোক, সমাজকর্মী তার কাছের একজন লোক এবং তিনি আসলে সমস্যাটার সমাধান করতে পারবে, এই বিশ্বাসটা অর্জন করতে হবে। এক্ষেত্রে অবশ্যই র‍্যাপো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তীতে বলা হচ্ছে সামঞ্জস্য বিধান। এখানে বলা হচ্ছে বিভিন্ন কারণে মর্যাদা অনুযায়ী ব্যক্তি সর্বদা দায়িত্ব কর্তব্য পালনে ব্যর্থ হয়, সে ব্যক্তিগত ও সামাজিকভাবে পীড়ন, নৈরাশ্য, হতাশা, বিপর্যয় প্রভৃতি কারণে ভারসাম্য হারিয়ে ফেলে। তখন মনোদৈহিক ও সামাজিক সমর্থন দিয়ে তার সামঞ্জস্য বিধানে র‍্যাপো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেউ একজন খুব মানসিকভাবে অবসাদগ্রস্ত, তাকে আগে কি করতে হবে, তাকে আগে হচ্ছে মানসিকভাবে একটু স্ট্রং করতে হবে, তাকে একটু নর্মাল সিচুয়েশনে আনতে হবে। ব্যাপারটা এরকম না যে একজন সাহায্যার্থী আপনার কাছে গেল, যাওয়ার সাথে সাথে আপনি তাকে জিজ্ঞেস করলেন যে আপনার সমস্যাটা কি, আচ্ছা ঠিক আছে এই সমস্যার সমাধান এইভাবে, বিষয়টা এরকম নয়। আগে তাকে একটু স্বাভাবিক পরিস্থিতিতে নিয়ে যেতে হবে, মানে যাওয়ার সাথে সাথেই তার সমস্যার কথা জিজ্ঞেস করলাম, তিনি বলে দিলাম, সাথে সাথে সমস্যা বলে দিলাম, এরকম না। তিনি যাওয়ার পর তাকে আগে প্রথমে একটু একটা ওয়েলকামিং ভাইব দিয়ে তাকে একটু নর্মাল করতে হবে, মানে তিনি যাতে একটু স্বাভাবিক পরিস্থিতিতে আসেন, একটু যাতে সামঞ্জস্য বিধান করেন সিচুয়েশনের সাথে, উনি যাতে নর্মাল হন, নর্মাল হয়ে যেন কথাগুলো বলেন, সেই সামঞ্জস্য বিধানে কিন্তু র‍্যাপো অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। পরবর্তীতে বলা হচ্ছে আত্মসাহায্য। সাহায্যার্থীর সমস্যা ব্যাপক যা মূলত মনোসামাজিক, পরবর্তীতে এগুলো দৈহিক বা অর্থনৈতিক, মানসিক বা আবেগীয় রূপ নেয়, কারণ এ সমস্যা প্রকৃত নয়, চিন্তাভাবনা বা প্রত্যক্ষণমূলক। দেখা যায় একজন ক্লায়েন্ট যখন আসেন সমাজকর্মীর কাছে তার কনফিডেন্ট লেভেল হয়তো অনেক লো থাকতে পারে, বা তার যে নিজের ওপর যে সেলফ কনফিডেন্ট বা নিজের ওপর যে বিশ্বাস সেটি আসলে অনেক সময় থাকে না। তো যখন কি করতে হবে, একটা ক্লায়েন্ট যখন আসবে তাকে প্রথমেই তাকে কনফিডেন্ট দিতে হবে যে না আপনি পারবেন, আপনি এটা সমস্যার সলিউশন নিজেই করতে পারবেন, টেনশন করার কোনো কিছু নাই, ঠিক হয়ে যাবে। এই যে তাকে যে একটা সেলফ কনফিডেন্ট দেওয়া, অর্থাৎ তার নিজে থেকেই একটা এই বিশ্বাস গ্রো করা যে আমি আসলে এই প্রবলেমটা থেকে বেরিয়ে আসতে পারবো সহজেই, তাহলে এভাবে হচ্ছে আমরা একটা আত্মসাহায্য করি, অর্থাৎ যিনি সমস্যাগ্রস্ত ব্যক্তি তার নিজের মাধ্যমে নিজেকে একটা সাহায্য করার প্রক্রিয়ায় এই র‍্যাপো অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এখানে যত ভালো যত ভালো আসলে কথা বলতে পারবেন একজন সমাজকর্মী, মানে তিনি যতটা বেশি তাকে কনফিডেন্ট তৈরি করতে পারবেন তত তাড়াতাড়ি আসলে তার সমস্যা সমাধান প্রক্রিয়ায় অংশগ্রহণ এবং সমস্যা সমাধানটি সহজতর হবে। তাহলে এই বিষয়টা কিন্তু পুরোপুরি নির্ভর করছে র‍্যাপোর ওপর। র‍্যাপো আসলে যত স্ট্রং হবে সেই ব্যক্তিটাকে আমি সাহায্য তত তাড়াতাড়ি বা খুব সুন্দরভাবে আমি সেটি করতে পারবো। পরবর্তীতে আরেকটি বলা হচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণ। অনেক ক্ষেত্রে ক্লায়েন্ট তার সমস্যা সম্পর্কে সচেতন থাকা সত্ত্বেও সমাধানে অক্ষম হয়, এক্ষেত্রে তাকে প্রস্তুত করতে হবে যাতে সে জয়ী হতে পারে। অনেক সময় এরকম দেখা যায় যে ক্লায়েন্ট এসে বলবে যে আমার মধ্যে এই এই সমস্যা আছে কিন্তু আমি সমাধান করতে পারছি না, অর্থাৎ ক্লায়েন্ট নিজেই খুব ভালো মতো জানে যে তার সমস্যাটা কি। আমি একজনকে ভালোবাসি, সে জানে যে সেই মানুষটা খারাপ কিন্তু আমি তাকে ছাড়তে পারছি না, মানে তিনি তার নিজের প্রবলেমটা সর্ট আউট করতে পেরেছে কিন্তু তিনি তার আসলে সমাধানটা সর্ট আউট করতে পারছে না, বা তিনি অনেক সময় সমাধানটা জানে কিন্তু সেটা বাস্তবায়ন করতে পারছে না। তো এই সিচুয়েশনে যখন আসবে তখন তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিন্তু এই সমাজকর্মী খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা তাকে পালন করতে হবে, অনেক কৌশল তাকে অবলম্বন করতে হবে, কারণ তিনি তার নিজের সমস্যাটা জানেন, নিজের সমস্যার সমাধান প্রক্রিয়াটাও জানেন, কিন্তু তাকে যে রাজি করানো বা তাকে যে ইনফ্লুয়েন্স করানো এই কাজটার ক্ষেত্রে অবশ্যই র‍্যাপো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেখা যাবে যে তার পরিচিত অনেকজনই তাকে সমস্যা সমাধানের কথা বলেছে কিন্তু তারপরেও তিনি অক্ষম, তো ওই রকম ক্লায়েন্টের সঙ্গে ডিল করাটার ক্ষেত্রে অবশ্যই র‍্যাপো অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকবে। এর পরবর্তীতে রয়েছে সম্পদের ব্যবহার। সম্পদের ব্যবহার বলতে বোঝানো হয়েছে যে একজন ব্যক্তি তার যেসব জ্ঞান, তার যেসব স্কিল রয়েছে, তার অর্থনৈতিক যেসব সম্পদ রয়েছে,
তার যে প্রতিভা রয়েছে, এখানে সম্পদ বলতে শুধুমাত্র যে বাহ্যিক সম্পদ বোঝাচ্ছে ব্যাপারটা এরকম না, একজন মানুষের ভেতরে যে দক্ষতা রয়েছে, তার যে জ্ঞান রয়েছে, এটাও তার সম্পদ। তো এই সম্পদটাকে কি করতে হবে, আগে বুঝতে হবে যে আসলে এই মানুষটা বা সমস্যাগ্রস্ত যে ব্যক্তিটা এসেছে তার মধ্যে আসলে কি কি বিষয় আছে, তার ব্যাকগ্রাউন্ড আসলে কি কি বিষয় আছে, তিনি আসলে কতটুকু ক্যাপাবল, এই বিষয়টা হচ্ছে বুঝতে হবে। তো এই বিষয়টা বোঝার জন্য অবশ্যই ক্লায়েন্টের সঙ্গে ভালো মতো ডিল করতে হবে বা একটা পেশাগত সম্পর্কটা এমনভাবে স্থাপন করতে হবে যাতে আমি বুঝতে পারি যে ক্লায়েন্টের আসলে কতটুকু সক্ষমতা রয়েছে। সক্ষমতা যাচাই করার পরে আমি বুঝতে পারবো যে তিনি আসলে তার সক্ষমতার লেভেল দিয়ে সমস্যাটা কিভাবে সমাধান করা যায়। তাহলে এই যে সম্পদের ব্যবহার বা সম্পদ সম্পর্কিত জানার জন্য র‍্যাপো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বলা হচ্ছে মানবিক বিকাশ ও আচরণ জ্ঞান প্রয়োগ। বলা হচ্ছে র‍্যাপোর মাধ্যমে মানবিক বিকাশ ও আচরণ সংক্রান্ত জ্ঞান কার্যকরভাবে সমস্যার সমাধান প্রক্রিয়ায় ব্যবহার করার সুযোগ সৃষ্টি হয়। অর্থাৎ যে মানবিক বিকাশ, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে যিনি সমস্যাগ্রস্ত ব্যক্তি তিনি নানা রকম সমস্যা নিয়ে আসেন, তাহলে তাকে কি করতে হবে, তার যাতে মানবীয় যেসব গুণাবলী রয়েছে সেগুলোর যখন তিনি চর্চা করবেন তখন আসলে এই সমস্যার সমাধান প্রক্রিয়াটি সহজতর হবে। অনেক ক্ষেত্রে অনেক ভুল করে থাকেন ক্লায়েন্ট তার ব্যক্তিগত জীবনে, তাহলে সেই ভুলগুলো তিনি যাতে না করেন, তিনি যাতে মানবিক গুণাবলীর চর্চা করেন, তার আচরণটা যাতে সংযত হয়। মানে দেখা যেতে পারে অনেক সময় ক্লায়েন্ট অনেক অসংযত আচরণ করেছে তার ব্যক্তিগত জীবনে, এখন তিনি সাহায্য চেতে এসেছেন, অথবা তিনি তার পূর্ববর্তী জীবনে মাদকাসক্ত ছিলেন, এখন তিনি এসেছেন, বা একজন মাদকাসক্ত ব্যক্তিও কিন্তু আসতে পারেন সমাজকর্মীর কাছে। তাহলে তার যে মানবিক বিকাশ এবং তার যে আচরণ, সেই আচরণটাকে সংযত করার জন্য এর অ্যাপ অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে পারে। বলা হচ্ছে বিশ্বাস ও আস্থা স্থাপন। অবশ্যই একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি তখনই তার ব্যক্তিগত তথ্যগুলো একজন সমাজকর্মীকে দিবেন যখন তিনি সমাজকর্মীকে বিশ্বাস করবেন। তো এই বিশ্বাস অর্জনের জন্য অবশ্যই এই পেশাগত সম্পর্কটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যখন আমি বিশ্বাস করবো যে না, এই মানুষটা, মানে আমি যদি একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি হয় তো যখন আমি সমাজকর্মীর কাছে যাব, যখন আমি দেখবো যে না ঠিক আছে, সমাজকর্মী আমার কথাটা ভালো আছে, লোকটা ভালো, আমার কথাটাকে হচ্ছে গোপন রাখবে, আমি তাকে বিশ্বাস করতে পারি, এই বিশ্বাসটা যখন অর্জন হবে, অর্জন হওয়ার পরেই কিন্তু আমরা আসলে তাকে সবগুলো কথা বলবো। তাহলে এই বিশ্বাস এবং আস্থা স্থাপনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু র‍্যাপো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং সবশেষে আরেকটি পয়েন্ট বলা হচ্ছে, সেটা হচ্ছে গোপনীয়তার নীতি। অর্থাৎ এই যে ব্যক্তি সমাজকর্মের ক্ষেত্রে একটা খুবই ভাইটাল বিষয় হচ্ছে গোপনীয়তা, তার প্রাইভেসি। আমি আমার সমস্যা নিয়ে সমাজকর্মীর কাছে গিয়ে বলবো, তিনি অবশ্যই আমার প্রাইভেসি মেনটেন করবেন, এবং প্রাইভেসি মেনটেন করাটাই পেশাগত নিয়ম। তাহলে এই প্রাইভেসি মেনটেন, অর্থাৎ একজন সমস্যাগ্রস্ত ব্যক্তির ভেতরের কথাটা বের করে আনা, মানে তাকে আশ্বস্ত করা যে আপনার কথাটা আমি কারো কাছে বলবো না, আপনি আমার কাছে নির্দ্বিধায় বলতে পারেন, এই যে, এবং সেটা শুধু বললেই হবে না, সেটা আবার মেনটেন করতে হবে। তাহলে এবং এই যে মেনটেনের বিষয়, অর্থাৎ আমারকে একজন ক্লায়েন্ট একটা ইনফরমেশন দিল, তার পার্সোনাল ইনফরমেশন, আরেকজন এসে যদি আমার ক্লায়েন্ট সম্পর্কে কোনো ইনফরমেশন জানতে চায়, আমি কিন্তু তাকে সেটা প্রদান করব না, আমাকে অবশ্যই সেটাকে প্রাইভেসি মেনটেন করতে হবে বা গোপনীয়তা বজায় রাখতে হবে। তাহলে এই গোপনীয়তা তার নীতি বজায় রাখতে অবশ্যই র‍্যাপো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে বলা হচ্ছে যে বাস্তব ধর্মী ও আদর্শমুখী অনুশীলন। র‍্যাপো এমন এক বাস্তব ধর্মী ও আদর্শমুখী দর্শনের ওপর প্রতিষ্ঠিত যার আওতায় কার্যকর ও ফলপ্রসূ উদ্যোগ, যুক্তি, বিশ্বাস ও আস্থা, সময় ও ধৈর্য প্রভৃতি জন্ম নেয়। তাছাড়া এতে সমাজকর্মের এক সার্বজনীন জ্ঞান অনুশীলনের পরিবেশ সৃষ্টি হয়, এতে সমাজকর্মীর জ্ঞান দক্ষতা বৃদ্ধি পায়। তাহলে র‍্যাপোর মাধ্যমে কি হবে, আমরা একটা বাস্তব ধর্মী সমাধান প্রক্রিয়ার ক্ষেত্রে এগিয়ে যাব। এবং অন্যান্য আরো কতগুলো বিষয় বলার হয়েছে, যেমন স্বাভাবিক পরিবেশ সৃষ্টি, অর্থাৎ একজন ক্লায়েন্ট অনেক অস্থিরভাবে তিনি আসতে পারেন, তাকে স্বাভাবিক করা, আবেগ ও দৃষ্টিভঙ্গি চাপ মুক্তকরণ, ভ্রান্ত ধারণা মুক্তকরণ, তিনি অনেক কুসংস্কারে বিশ্বাস করতে পারে সেগুলো থেকে তাকে বেরিয়ে আনা, বের করে নিয়ে আসা, আত্মমূল্যায়ন, নিজস্ব সম্পদের ব্যবহার, ভুল বোঝাবুঝির অবসান, নানা বিধ ক্ষেত্রে কিন্তু আসলে এই র‍্যাপো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতএব বলা যায় সমাধান প্রক্রিয়ার প্রতিটি ধাপে ও প্রত্যেক পর্যায়ে র‍্যাপো অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এর তাৎপর্য অপরিসীম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ক্লাসের মূল আলোচনা। তবে এর পাশাপাশি আমরা র‍্যাপোতে আরো কিছু নীতিসমূহ দেখতে পারবো, যেমন হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্রীকরণ নীতি, উদ্দেশ্যমূলক অনুভূতি প্রকাশ নীতি, সংযত আবেগের নীতি, গ্রহণ ও অংশগ্রহণ নীতি,
বিচার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির নীতি, আত্মনিয়ন্ত্রণ নীতি, গোপনীয়তার নীতি, এই প্রত্যেকটা নীতি কিন্তু আমাদের যে মূল আলোচনাটি রয়েছে সেই মূল আলোচনার সঙ্গে কিন্তু চলে এসেছে, এবং আমাদের আগের ক্লাসেও কিন্তু এই নীতিগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। এখন প্রশ্ন হচ্ছে যে ব্যক্তি সমাজকর্মের প্রয়োগ ক্ষেত্র, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আসলে ব্যক্তি সমাজকর্ম আমরা প্রয়োগ করতে পারি, সেটা চিকিৎসা ক্ষেত্রে হতে পারে, সেটা সংশোধনমূলক কার্যক্রম অর্থাৎ কিশোর সংশোধন কেন্দ্র বা বিভিন্ন রকম অপরাধীদের জন্য যেসব সংশোধন কেন্দ্র রয়েছে সেখানে এর প্রয়োগ ক্ষেত্র হতে পারে, শিক্ষা প্রতিষ্ঠানে হতে পারে, পরিবার পরিকল্পনা, শিশু কল্যাণ, পরিবার কল্যাণ, মনস্তাত্ত্বিক সমস্যা সমাধান, মাদকাসক্তি নিরাময়, পুনর্বাসন কর্মসূচি, নারী কল্যাণ, বিভিন্ন ক্ষেত্রে ব্যক্তি সমাজকর্ম আসলে প্রয়োগ করতে পারে। এছাড়া আমরা শিল্পক্ষেত্র, সামাজিক নিরাপত্তা, প্রশাসনিক ক্ষেত্র, অর্থাৎ আসলে সমাজের প্রত্যেকটা ক্ষেত্রেই যেখানে ব্যক্তি আছে, যেখানে মানুষ আছে, ইন্ডিভিজুয়াল মানুষ আছে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আসলে আমরা এই ব্যক্তি সমাজকর্মের অনুশীলন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ক্লাসের মূল আলোচনা। পরবর্তী ক্লাসে আমরা আরো বিস্তারিতভাবে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।